মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477995515 শিক্ষিকার অভাবে তাহলে কি বন্ধ হয়ে যাবে বিদ্যালয় তাই নতুন শিক্ষিকা না আসা পর্যন্ত ওই দুই শিক্ষিকা যাতে বিদ্যালয় ছেড়ে চলে না যান তাই মঙ্গলবার অভিভাবক ও পড়ুয়ারা বিক্ষোভ দেখালো বড়োয়ার গ্রাম শালিকা জুনিয়র গার্লস হাই স্কুলে মোহন মলে ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট রয়েছে একই ছাদের তলায় দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কুয়েট হল শাগুন অ্যান্ড উৎসব কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস হোক কিংবা ম্যারেজ সেরিমনি রয়েছে বুফে ক্যাটারিং সার্ভিস হিউজ বেসমেন্ট পার্কিং ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট বহরমপুর মোহন মল বিদ্যালয়ের দুই শিক্ষিকাই অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন শিক্ষিকার অভাবে তাহলে কি বন্ধ হয়ে যাবে বিদ্যালয় তাই নতুন শিক্ষিকা না আসা পর্যন্ত ওই দুই শিক্ষিকা যাতে বিদ্যালয় ছেড়ে না যান মঙ্গলবার অভিভাবক ও পড়ুয়ারা এই আবেদন জানিয়েই একজোট হলেন বড়োয়ার গ্রামশালিকা জুনিয়র গার্লস হাই স্কুলেই দেখা গেল সেই ছবি বিদ্যালয়ে প্রায় 34 জন ছাত্র রয়েছেন তাই তাদের যাতে আগামী দিনে পড়াশোনার সমস্যা না হয় তাই আগে ভাগেই ছাত্রদের অন্যত্র চলে যেতে টিসি দিয়ে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ অভিভাবকদের এদিন বিক্ষোভে ফেটে পড়েন তারা যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুবাই ঘোষাল জানিয়েছেন সরকারিভাবে যে সুবিধা শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে সেই সুবিধা পেয়ে তারা নিজের বাড়ির কাছে স্কুলে যাচ্ছেন ছাত্রী এবং অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছিল গ্রামশালিকা গার্লস জুনিয়র হাই স্কুলে দুজন মাত্র টিচার আছি আমরা আমাদের ট্রান্সফার সুতরাং স্কুলটাতে জিরো হয়ে যাচ্ছে টিচার তাহলে যে কজন মাত্র স্টুডেন্ট আছে আমরা একটা পরিমাণে মিটিং করে স্টুডেন্টগুলোকে চারপাশে মানে যে কাছাকাছি স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার যদি কেউ স্বেচ্ছায় মানে বুঝিয়েছি আমি তাদেরকে কারণ টিচার নেই মানেই তো একটা স্কুলের অবলম্বনটাই চলে গেল তাহলে স্কুলের সে যাবতীয় পরিচালনা কাজ মানে কোনো রকম কাজটাই করবে কে তার জন্য আমি আমাদের তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে তাদেরকে আশেপাশে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মোহন মলে ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট